আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিফাত এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আসলে আপনাদেরকে আমি বলবো যে আমি ছাদে রাতের বেলা এসে প্রথমে কি করি। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আমি যেহেতু এই শীতের সময় এখন তো কিছুদিন যাবত আমার কবুতরগুলোকে দুপুরে বাইরে ছেড়ে দিই এবং সন্ধ্যার সময় তারা নিজে নিজে ঘরে ঢুকে যায়। তো আমি এসে সর্বপ্রথম আমি দেখি যে আমার সব কবুতরগুলো ঠিক আছে কিনা, কয়েকটা কবুতর হারিয়ে গেছে কিনা সেটি আগে দেখি। তো সেগুলো যদি ঠিক থাকে তারপরে আমি দেখি যে আমার কবুতরের যে বাচ্চাগুলো আছে সেগুলো আসলে ঠিক আছে কিনা। অনেক সময় এমন হয় যে কবুতরের বাচ্চাগুলোকে তার মা বাবা খেতে দিতে পারে না, কম খাইয়ে দেয়। তো তখন আমি সেগুলোকে দেখে আমি একটু হ্যান্ড ফিডিং করে কবুতরের বাচ্চাগুলোকে খাইয়ে দিই এবং রাত নয়টা থেকে দশটার দিকে আমি ছাদে এসে আসলে দেখি এবং আমার ঘরের যে দরজাগুলো আছে সেগুলো আমি লাগিয়ে তালা করে দিই, কারণ তালা না মারলে কবুতরগুলো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি যেহেতু এখনই ছাদে এলাম তো আমি এসে এসে ভিডিও শুরু করে দিয়েছি। তো আপনাদেরকে আজকে আমি এটাই দেখাবো যে আমি আসলে কিভাবে আমার বাচ্চাগুলোকে দেখাশোনা করি। তো এই যে এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো ঘরের মধ্যে আছে। তো আমার এই দরজাটি লাগা হয়নি, এই যে দেখতে পাচ্ছেন এভাবেই আছে। তো লাইটগুলো আমি এসে এসে জ্বালিয়ে দিলাম, কারণ ছাদ যেহেতু অন্ধকার সেহেতু আমি লাইটগুলো জ্বালিয়ে নিলাম। তো এই যে এখন আপনাদেরকে আমার কবুতরের বাচ্চাগুলো দেখিয়ে দিব। সর্বপ্রথম আমি গেটটি আগে লাগিয়ে দিব, কারণ এখন লাইট আছে, কবুতরগুলো বাইরে বেরিয়ে গেলে সমস্যা হয়ে যাবে, উড়াউড়ি করতে করতে হারিয়ে যেতে পারে। তার জন্য আমি আগে দরজাটি লাগিয়ে দিলাম এবং এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমার এক জোড়া বাচ্চা আছে, এই যে। তো এই যে এই বাচ্চাটি আসলে একটু সমস্যা হয়ে গেছে, বাচ্চাটির মা বাবা তাকে সেরকম খাওয়ায় না, তার জন্য এই বাচ্চাটি একটু দুর্বল। এবং এই যে ওই বাচ্চাটি আপনারা দেখতে পাচ্ছেন, ওই বাচ্চাটি আসলে এই যে কিরকম করছে, অনেক বড় হয়ে গেছে। আপনাদেরকে আমি বাচ্চাগুলো একটু দেখাই, যে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা, এই যে এটা আমার অনেক ভালো জাতের কবুতরের একটি বাচ্চা। তো এই বাচ্চাটি যদি আসলে ভালো মতো বড় হতে পারে আপনাদেরকে এই বাচ্চাটির উড়া আমি আপনাদেরকে দেখাবো, কারণ আমার এই কবুতর জোড়ার বাচ্চা যতগুলো হয়েছে সব বাচ্চাগুলো অনেক ভালো। তো এই বাচ্চাটি বড় হয়ে গেছে এবং এই যে এই বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি অনেক ছোট হয়ে আছে, এটি বড় হতে পারেনি, এটা সম্ভবত মুসকি কবুতর হবে এবং ওই যে ওই বাচ্চাটি ওটি পিলং কবুতর হবে। তো আমার এই জায়গাতে আর দুইটা বাচ্চা আছে, এগুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমার অনেক ভালো জাতের কবুতরের বাচ্চা, এই যে এটাও পিলং বাচ্চা হবে। এবং আরেকটি আছে, এই বাচ্চাটি একটু দুর্বল এবং যে ওই বাচ্চাটি আসলে অনেক খেতে পায়, তার জন্য এই যে বাচ্চাটি একটু বড় সাইজের, অনেক সুন্দর বাচ্চা। তো আমার একটি সমস্যা হয়ে গেছিল যে আমার ভাই এরকম সাইজের বাচ্চার এই যে চোখের সমস্যা হয়ে যেত, তো আমি অনেক ধরনের ওষুধ খাইয়ে এই সমস্যাটি ঠিক করলাম। তো এতদিনে আসলে সমস্যাটি থেকে আমি রেহাই পেলাম। এবং যে এই জায়গায় আরেক জোড়া বাচ্চা আছে, এগুলো আমার তেমন বেশি ভালো কবুতরের বাচ্চা না। তো এই বাচ্চাগুলো আসলে কালার অনেক সুন্দর হয়, এই যে মেন পেয়ারটি আছে তার কালার, বেবির কালার অনেক সুন্দর হয়, তার জন্য আমি এই যে এই কবুতরগুলোর বাচ্চা বের করি। তো এই জায়গায় এক জোড়া, তিন জোড়া হলো। এবং এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এক জোড়া ডিম নিয়ে বসে আছে। তো দেখি ডিম গালার বাচ্চা ফুটেছে কিনা, দেখতে পাচ্ছেন ডিম, আরো দুই তিন দিন লেগে যাবে বাচ্চা আসতে, দুইটা ডিম আসে। তো আমি রেখে দিই। এবং এই যে এই জায়গায় এক জোড়া ডিম নিয়ে বসে আছে, এগুলাও আসলে কয়েকদিনের মধ্যে বাচ্চা চলে আসবে। ওই যে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাচ্চা আছে এবং একটি ডিম আসলে নষ্ট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন একটি ডিম নষ্ট হয়ে গেছে। তো এই ডিমটি ফেলে দিতে হবে, আমি ডিমটি ফেলে দিই। এই দেখতে পাচ্ছেন আমি ডিমটি ফেলে দিলাম। এবং এই জায়গায় একটা বাচ্চা আছে, সে বাচ্চাটি আপনাদেরকে আমি একটু দেখাই। বাচ্চাটি অনেক বড় সাইজের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওই বাচ্চাগুলোর তুলনায় এই বাচ্চাটি আসলে অনেক বড়।
এবং বাচ্চাটির কালারও অনেক সুন্দর আসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর বাচ্চা, অনেক সুন্দর। এটাও পিলং জাতের হবে। এই বাচ্চাটির মা বাবাও আসলে অনেক ভালো। এবার আমার বাসায় এর মা বাবা অনেক ভালো রেজাল্ট করেছে, এটাকে রেখে দিই। এই জায়গায় আর ডিম পারেনি, আসলে এই জায়গায় ডিম পাড়ার জন্য এই মাদিটা বসে থাকছে, তো আজকালের মধ্যে ডিম পেড়ে দিবে। যে দেখতে পাচ্ছেন, এগুলো আমার কবুতরের আপডেট, কারণ বাচ্চাগুলো দেখে নিলাম। এবং আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার গেটটি, এই গেটের যে অনেক জায়গা ছিঁড়ে গেছে, এই দেখতে পাচ্ছেন অনেক জায়গা ছিঁড়ে গেছে, এই যে এই জায়গা, আবার এই জায়গা, তাছাড়া অনেক জায়গা ছিঁড়া। তো কি হচ্ছে যে আমার কবুতর গুলো আসলে এই গেটে যখন চলে আসছে, তখন এই গেট দিয়ে বাইরে বের হওয়ার জন্য, এই আপনার সকালবেলা অথবা আমি কোনো জায়গা যদি ঘুরতে যাই, তাহলে আমি কবুতর গুলোকে বাইরে ছেড়ে যাই না, কবুতর গুলো ঘরে আটকা থাকে। তখন কি হয়, আমার এই কবুতর গুলো এই জায়গা দিয়ে বের হওয়ার জন্য যখন এই জায়গায় আসলে চলে আসে, তখন এই ফাঁকা জায়গাগুলো দিয়ে কবুতর গুলো বেরিয়ে যায়। তো পরশু দিন আমি একবার ছাদে এসে প্রথমে দেখছি যে আমার দুইটা কবুতর আসলে টিনের উপর বসে আছে। তো আমি দেখে আসলে অবাক হয়ে গেলাম যে কি এগুলো আলাদা কবুতর হতে পারে অন্য কারো। তো আমি একটু কবুতর গুলোকে ভালো করে দেখি। তো আমার এই যে এই মাদিটি, এই যে মাদি, সাদা মাদিটি, এবং আরেকটি নর আছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে নর, এই যে বাঘুর নরটা, এই যে বাঘুর নরটা, এই দুইটা কবুতর আসলে এই জায়গা দিয়ে বের হয়ে গেছিল। আসলে কবুতর গুলো আমার এই যে এই জায়গাটি দিয়ে বের হয়েছে, এবং আমি এই যে জায়গাটি একটু আটকে দিয়েছিলাম। তো আজকে দেখলাম যে জায়গাটি আরো অনেক বড় হয়ে গেছে, অনেক বড় ছিদ্র হয়ে গেছে। তো এখান দিয়ে আমার কবুতর গুলো আসলে বের হয়ে যাচ্ছে। তো বের হওয়ার ফলে আসলে এভাবে অনেক কবুতর হারিয়ে যেতে পারে, কারণ যদি কবুতর গুলো বেরিয়ে যায় তাহলে আর ঢুকতে পারবে না, না ঢুকতে পারলে উড়াউড়ি করলে আসলে যেখানে সেখানে চলে যেতেও পারে, তাই অনেক ধরনের ক্ষতি হয়ে যাবে। আসলে কালকে আমি এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গার এই নেটটি আমি চেঞ্জ করে দিব। এই জায়গার জন্য আমি নেট নিয়ে এসেছি, আপনাদের একটু নেট গুলো দেখাই। এই যে দেখতে পাচ্ছেন নেট, ওই ধরনেরই নেট, আমি নেট গুলো কিনে এনেছি এবং আমার আগেরও ছিল। তো আমি এই নেট গুলো দিয়ে আসলে কালকে এই জায়গাটিকে ভালোভাবে, এই যে এই জায়গাগুলোকে ভালোভাবে আমি ঠিক করে নিব, কারণ এভাবে যদি কবুতর বাইরে চলে আসে তাহলে কবুতর আমার হারিয়ে যাবে। তার জন্য আমি কাল এই জায়গাগুলো আসলে ঠিক করে নিব। তো এগুলো বাঁধার জন্য আসলে আমাকে তার আনতে হবে, তো তার আমার বাসায় নেই। তো আমি কাল তার অথবা টাই দিয়ে এই জায়গাগুলো ভালো করে আটকে নিব, এবং আসলে মজবুতভাবে করতে হবে যাতে কবুতরগুলো বাইরে না আসতে পারে। দেখতে পাচ্ছেন রাতের বেলা, তো আমি এখন নিচে চলে যাব। তো নিচে যাওয়ার আগে আমি এই যে লাইট গুলো আছে, এই যে এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এবং ঘরের মধ্যে দুইটা লাইট, তো আমি এই লাইট গুলো আসলে বাইরে বের করে নিব। এবং কবুতরের যে পানির পাত্র দেখতে পাচ্ছেন, এই পানির পাত্রটি আমি টেনে রেখে দেব, কারণ রাতের বেলা যদি আপনারা কবুতরের ঘরে পানি রেখে দেন, তো সারা রাত কবুতর গুলো পানি খাবে এবং দিনও পানি খেতেই থাকবে, তখন আসলে খাবার থাকবে না, পানি খাবে। এই পানিগুলো খেলে কবুতরের অনেক ধরনের সমস্যা হবে, তার জন্য আপনারা রাতের বেলা অবশ্যই পানিগুলো সরিয়ে রাখবেন। তো এভাবেই আসলে আপনাদের কবুতরের দেখাশোনা করবেন আপনারাও, তাহলে আপনাদের কবুতর গুলো ঠিক থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন লাইট গুলো এখন আমি অফ করে দিব এবং নিচে চলে যাব। তো দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের আপডেট। তো আমি আসলে ছাদে এসে এগুলোই আগে দেখি এবং দেখাশোনা করি যে আমার সবকিছু ঠিক আছে কিনা। তো ঠিক থাকলে ভালো, আর যদি চলে যায় সেটা কিছু করার নাই, কারণ আপনার কপালে যদি থাকে তাহলে আপনার কবুতর হারাবে না, আপনার কবুতর আসলে থেকে যাবে। তো আমার কবুতরগুলো যেহেতু আমার আসলে ট্রেনিং করা আছে সেভাবে, যে সন্ধ্যা হলে আমার কবুতরগুলো আসলে লফটের মধ্যে ঢুকে যায়, তো সেহেতু আমার কবুতর একটা বাইরে যায় না, আমার কবুতরগুলো সবগুলোই ঢুকে যায়। তো এই যে দেখতে পাচ্ছি আপনাদেরকে আমি দেখালাম, তো এই আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার ছিল। তো অবশ্যই আমি আরেকটি ভিডিও বানিয়ে এই যে দরজাটি আমি কিভাবে ঠিক করি সেই ভিডিওটি আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো এই ছিল আমাদের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো ইনশাল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কবুতরের খেয়াল রাখবেন। এরপর তাছাড়া আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।